বিভ্রাট। দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে, আবারও লাইনচ্যুত তেল বুঝায় মালগাড়ির পাঁচটি কামরা। এবার উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে মালগাড়ি, মালদায় লাইনচ্যুত পাঁচটি বগি। মালদার হরিশ্চন্দ্রপুরে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। শুক্রবার ফের রেল দুর্ঘটনা সংঘটিত হলো, আবারও বেলাইন হয়ে গেল একটি মালগাড়ি, এবার ঘটনাস্থল মালদহ। শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরের বাংলা বিহার সীমান্তে এই দুর্ঘটনাটি ঘটেছে। তেল বুঝাই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। দুর্ঘটনায় ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে, খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ফের দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি। মালদার হরিশ্চন্দ্রপুরে রেল দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটিকে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনটিকে নিউ জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। ওই লাইনে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। জানা গিয়েছে এদিন সকাল 11টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরের বাংলা বিহার সীমান্তে মালগাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। তেলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। জানা গিয়েছে মালগাড়িটি এনজিপি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল, আর দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান রেলের আধিকারিকরা। দ্রুত সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কারণ সেই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে সেখানে ট্রেকে সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে এবং তা সারাই করা পর্যন্ত সেখানে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তাই দ্রুত কাজ চলছে, সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। সূত্রের খবর, ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে, এ নিয়ে দু মাসে পরপর পাঁচটি দুর্ঘটনা সংঘটিত হলো। রেলকর্মীদের সূত্রে খবর, ঘটনাস্থলে আপাতত লাইন ঠিক করার কাজ চলছে, ডাউন রেল লাইনে চলাচল বন্ধ রয়েছে, আপ লাইন খোলা আছে, আপ লাইন দিয়ে সমস্ত ট্রেন চলছে, তবে বিভিন্ন দূরপাল্লা ট্রেন দেরিতে চলছে বলেই খবর।